Ibit Liu, and he is from Malaysia. Malaysia একজন দাই আল্লাহ তিনি তাবলীগের সঙ্গে সম্পৃক্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন ওনারা কিছু ভিডিও দেখে আই এম রিয়েলি শকড মানে এটা অবাক করা বিষয় উনি একজন আমাদের মতো দাই আল্লাহ দাঁড়িয়ে আছে টুপি আছে ওনার মতো একজন মানুষকে আমি দেখলাম উনি নর্তকীদের নাচ গান সেখানে হয় মদের বার নাচের বার সেখানেও ইসলামের সুমহান বাণী নিয়ে পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ আসতে পড়লেন যে দাড়িও আছে টুপিও মাথায় আছে সোজা নারীদের নর্তকীদের নাচের যে আড্ডাখানা সেখানে ঢুকে গিয়েছে সব নারীরা অশ্লীল পোশাক পরিহিতা যখন দেখতে পাচ্ছে মদের বার যেখানে নারীদের সয়লাপ একজন হুজুর মানুষ মাওলানা মানুষ দাড়ি টুপি পরে এখানে কেন আসছে সব একত্রিত হয়ে গিয়েছে কেন আপনি এসেছেন এখানে ওয়াই ইউ কেম হিয়ার কেন আসছেন উনি ছোট্ট একটা মাইক নিলেন ইসলামের কথাগুলোকে এতটা ন্যাচারালি প্রেজেন্ট করলেন সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করলেন প্রত্যেকটা নারীর কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করেছে এত সুন্দর করে বুঝিয়েছে যে নারীগুলো পতিতা যে নারীগুলো নেচে বেড়ায় গেয়ে বেড়ায় সবাই তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় যে তুই তো গুনাহগার বান্দি এদের কেউ ইসলামের কথা পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই উনি এত সুন্দর কথা বলেছেন ওই স্পটে ওই জায়গাতে সমস্ত নারী হিজাব পরিধান করে পর্দানিশী নারী হয়ে গিয়েছে আবার ওনাকে দেখলাম যিনি পৌঁছে গিয়েছেন নেশাখোরদের আড্ডাখানা যেখানে সব মদখোর গাঁজাখোর বিড়িখোর সব একসঙ্গে বসে আছে আমি অবাক হলাম তাদের চুলগুলোর যে অবস্থা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই পাশে নাই এই পাশে নাই মাঝখানে বিশাল বড় চুল এই কাটিং বাংলাদেশেও আছে না নাই পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে আল্লাহ যে চেহারা তোমাকে দিয়েছে এটা হচ্ছে সবচাইতে সুন্দর চেহারা সুবহানাল্লাহ পড়লেন না এই সমস্ত নেশাখোরদের কাছে গিয়েও তিনি ইসলামটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে নেশাখোররা নেশা বাদ দিয়ে মদ বাদ দিয়ে জুয়া বাদ দিয়ে ইসলামের পথে ফিরে এসেছে মাশাআল্লাহ এই জন্য আমরা তো বলি ভাই পৃথিবীর যেই প্রান্তে হোক ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার যে দরকার এটা আছে না নাই আরব তুমি সবাইকে ইসলামের বাণী প্রচার করার তৌফিক দিও বর্ণ আমিন সবার কাছে পৌঁছে দিবেন ইসলাম কখনো কারো মাঝে বিভেদ করে না দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটুইন আপার অ্যান্ড লোয়ার বিটুইন দ্য রিচ সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য পোর সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড রিচ পোলার এভরি ওয়ান ইজ ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল 100% ইকুয়াল দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট ঠিক কিনা বলেন ইসলামে সাদা কালোর পার্থক্য নাই ধনী গরিবের পার্থক্য নাই আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে প্রধানমন্ত্রী এবং রিকশাচালকের কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেদিন সবচেয়ে দামি ব্যক্তি হবে সেই ব্যক্তি যাদের হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না পড়েন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্য ইসলামের বাণীকে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক পড়না আমিন